পরিস্থিতি শুধু সিলেটে নয়, সারা বাংলাদেশব্যাপী হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এইভাবে প্রতিবাদ আমরা রাজপথে অব্যাহত থাকবো। আমাদের নেতা আমানুল্লাহ আমান সাহেব ঘোষণা করেছেন যে 10ই ডিসেম্বরের পরে এই স্বৈরাচারী সরকারের আর কোনো কর্তৃত্ব এই দেশের মানুষের হাতে থাকবে না। এই দেশের মানুষের হাতে তারই কর্তৃত্ব থাকবে যিনি এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, কোনোদিন কোনো নির্বাচনে যিনি হারেননি, বেগম খালেদা জিয়ার হাতে। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই বিজয়ের মাসে ইনশাআল্লাহ এদেশের মানুষের মুখে হাসি ফোটাবো এবং আমরা এই সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দেশ থেকে এই স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বাজাবো। এই হায়েনারা মনে করে তারা কিয়ামত পর্যন্ত এই দেশের ক্ষমতায় থাকবে, তারা ভুলে গিয়েছে তাদের পূর্বপুরুষ ফেরাউন নমরুদরাও মনে করত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, তাদেরও আজকে কোনো হদিস নাই। এই আন্দোলন চলবে, ততদিন চলবে যতদিন না এই দেশের মানুষের হাতে আবার আমরা এই দেশের মালিকানা ফিরিয়ে নিয়ে আসি।